بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. أراك ديني بحاجان تجيشل تحجد نماز سجدر مده بانگلائي دعا کرا جائج كنا جيبا اوشو جائج روئي سي كونو شامشا نئي شدو تحجد نئي امن كي سنناتر بھی ترو امرا جي قولي سننات مواقعدا بولي سننات مواقعدا نفل اكوة تحجد جوتو نماز روئي سي ফরজ বাদে যত নফল নামাজ রয়েছে সুন্নাহ সহ নফল সুন্নাহ যা কিছু রয়েছে সবগুলি নামাজে বাংলা ভাষায় দোয়া করা যাবে দোয়ার স্থানে, যেমন সেজদায় সেজদা দোয়া করার পরে আরবিতে সেজদা যে দোয়া রয়েছে খাস, এই দোয়াগুলি করার পরে বাংলা ভাষায় দোয়া করা যাবে, অনুরূপভাবে লাস্টের বৈঠকে দোয়া করা যাবে। এ মর্মে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে। আর ফরজ সালাতে শুধুমাত্র সতর্কতার জন্য আমরা বলবো যে যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায় তাহলে বিরত থাকবে, এরপরে ইচ্ছা মতো সে আরবিতে কোরআনিক দোয়া হাদিস ভিত্তিক দোয়াগুলি পড়তে পারে। যেমন কোরআনের দোয়া পিতামাতার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অনুভাবে স্ত্রী সন্তান ভালো যাতে করে হয়, হৃদয় গ্রাহী হয়, নয়ন শীতলকারী হয়, সেজন্য দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো বলতে পারে। কোরআন হাদিস ভিত্তিক যত দোয়া রয়েছে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর নিজের ভাষায় এই অবস্থায় দোয়া করা যাবে কি যাবে না ফরজ সালাতে, এখানে ইখতিলাফ রয়েছে, তবে ইখতিলাফ থাকলেও বলিষ্ঠভাবে মধ্যে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জায়গাগুলিতে দোয়া করার প্রতি উৎসাহিত করা হয়েছে। তিনি বলেন আকরাম মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দোয়া, বান্দা যখন বান্দা আল্লাহর সর্বাধিক নিকটবর্তী হয় যখন সে সেজদা অবস্থায় থাকে, এরপর বলেন ফাকসিরুদ দোয়া, সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছে মুসলিম শরীফ হাদিস। অনুভাবে আরও বলা হয়েছে যে সে তার দোয়ার দোয়া হতে যেটা এই পছন্দনীয় যেটা তার নিকটে সব থেকে প্রিয় সে দোয়াটি সে নিবেদন করবে আল্লাহর কাছে, এটা তার সাথে ক্ষেত্রে বলা হয়েছে মুসলিম শরীফ হাদিস। তো এসব হাদিসের আলোকে বেশ কিছু আলামাদিন মনে করেন যে না, ফরজ না ফরজ কোনো তফাৎ নেই, সর্বাবস্থায় সেজদাতে সেজদা দোয়ার পরে অনুভব তাহিয়াতে তাহিয়াতের যে জিকির রয়েছে এটির পরে বাংলা ভাষায় দোয়া করা বিধিসম্মত। এরপর আমরা বলবো সতর্কতামূলক ফরজ সালাতে বিরত থাকবে, আর নফল সালাতের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই ইনশাআল্লাহ, মাতৃভাষায় দোয়া করা যাবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলায় বলি, ইংরেজিতে, উর্দুতে, আরবিতে, ফার্সিতে যখনই আমরা আল্লাহ নিকটে নিবেদন করি সেটা হয়ে যায় দোয়া, সুতরাং ওটাকে মানুষের কথা বলে এটাকে নাজায়েজ বলা এটা সঠিক কথা থেকে বহু দূরে অবস্থান করছে। অনুভাবে কোরআনের আয়াত সেজদা বা রুকু অবস্থায় পড়া নিষিদ্ধ মর্মে মুসলিম শরীফ হাদিস রয়েছে। এই হাদিসটির ব্যাখ্যা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছেন, আসলে তেলাওয়াত এবং দোয়া ভিন্ন জিনিস। যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এটা হলো দোয়া, আর এর আগে পরে সহ যদি উল্লেখ করা হয় তাহলে এটা হয় যে তেলাওয়াত। তো তেলাওয়াত করা নিষেধ, কেরাত করা নিষেধ, কিন্তু দোয়া হিসেবে চলবে। এই জন্য সৌদি আরব রাজনাদাইমা তারা বৈধ বলেছেন, সৌদি আরবের উচ্চ আলামা পরিষদ তারা বাংলা ভাষায় বাংলা ফার্সি এক কথা মাতৃভাষায় দোয়া করাকে বৈধ বলেছেন সালাতের ভিতরে, কাজে কোনো সমস্যা নেই। তবে আবারও বলছি ফরজ সালাতে মাতৃভাষা ব্যবহার থেকে বিরত থাকাটা সতর্কতার দাবি, কিন্তু নফল সালাতের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হাজা বিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।